বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রী দেহ মিলল রেল লাইনের পাশে। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে, তবে খুন আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্রের মৃতদেহ মিলল রেল লাইনের ধারে। ঘটনাটি ঘটেছে কামারহাটি এলাকায়। জানা গেছে, দশম শ্রেণীর ছাত্রী ঋত্বিকা বৃহস্পতিবার দুপুরে ঠাকুমার বাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বেলঘড়িয়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। রাত 11:30 নাগাদ আগরপাড়ার কাছে রেল লাইনের পাশ থেকে ঋতিকার মৃতদেহ উদ্ধার হয়। বললো কি, মা আমি আসছি একটু বাইরে দিয়ে, তারপরে ও বেরিয়েছে। তারপরে আমরা বিকেলে যখন খুঁজছিলাম, 4:00-5:00 নিয়ে খুঁজছিলাম, তো পাইনি। ওকে খুঁজছিলাম, খোঁজার পর গেছিল বেলঘড়িয়া। তারপর আমরা বুড়ি যখন পেয়েছি, তখন থানাতে ডাইছে। বুড়িটা রেল লাইনের পাশে পড়েছিল, হয়তো ওখানে জিআরপিরা তুলে নিয়ে চলে গেছিল। ওর ব্যাপারে ও এমনি মেয়ে ছিলই না, ওর ব্যাপারে জানবো কি? এমনি কিছু মানে কিছু এমনি ছিল না মেয়েটা, মানে একদম চুপচাপ থাকতো, শুধু আমাদের কাছে আসতো, এখানে বসতো, কথা বলতো, আবার চলে যেত না। এগুলো কিছুই বলতো না, শুধু আসতো, হাসি আর কি মারতো, আবার চলে যেত। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। খুন না আত্মহত্যা, তাও খতিয়ে দেখা হচ্ছে। কতবার ফোন করলাম, আমার মেয়ে একবারও ধরলো না। জেঠিমার বাড়ি খুঁজলাম, জেঠিমারাও খুঁজলো, সবাই খুঁজলো, কেউ পেল না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কামারহাটি।